নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আজ আমি তোমাদের ব্রাত্য বসুর সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি 25 সেপ্টেম্বর 1969 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিষ্ণু বসুর পুত্র। তিনি প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যয়ন করার পর কলকাতা সিটি কলেজে অধ্যাপক রূপে যোগ দেন। গণকৃষ্টি নামে এক থিয়েটার গ্রুপে সাউন্ড অপারেটর হিসেবে তার নাট্যজীবন শুরু হয়েছিল। পরে তিনি দলের জন্য নাটক লিখতে ও পরিচালনা করতে শুরু করেন। আলট্রা মডার্ন নাটক অশালীন তার প্রথম নাটক। 1998 সালে তিনি শ্যামল সেন স্মৃতি পুরস্কার ও 2000 সালে দিশারি পুরস্কার অর্জন করেন। 2008 সালে তিনি ব্রাত্যজন নামে নিজস্ব একটি থিয়েটার গ্রুপ গঠন করেন। তিনি বর্তমানে তথ্য প্রযুক্তি মন্ত্রী পশ্চিমবঙ্গে। 2011 সালের বিধানসভা নির্বাচনে তিনি দমদম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তাকে উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে উনি পর্যটন মন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি যেইসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন ও কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে ডাবল ফেলুদা, অ্যাভিশন, নাটকের মতো, যোগাযোগ, পারাপার, এক একটি দুই, মহাপুরুষ ও কাপুরুষ, বালুকোবেলা .com, তিন কন্যা, মুক্তধারা, হেমলক সোসাইটি, ইচ্ছে, তারা, কালবেলা, হার্বার্ট ইত্যাদি। ব্রাত্য বসু অনেক চলচ্চিত্র ও অনেক মানুষের সাহায্য করে একজন মন্ত্রী হিসেবে আমাদের অনেক আনন্দ ও উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতে এইভাবেই আনন্দ ও উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।